ভজন সাধনে কিছু
সকল কিছু দেখ বলেছিলেন মহাপ্রভু একদিন প্রশ্ন করেছিলেন শ্রীবাস তুমি তো কর্ম করো না ভিক্ষাও যাও না তুমি তোমার সংসার চলে কি করে শ্রীবাস মহাপ্রভুকে দর্শন করে বললেন প্রভু তাও আর প্রভু হে প্রভু একবার কৃপা করে যেমন আমার দাঁড়ি কৃষ্ণ নাও আমার পারিষদগণকে সঙ্গে নিয়ে যখন কীর্তন করো এই যে আনন্দ যেটুকু আমি পাই সেই আনন্দটুকু কিন্তু আমি আর কোথাও পাবো না তাই প্রভু আগে হতে জানাইয়ে রাখি যেমনি ভাবে আমারই আগে নাম আছে কীর্তন গাইছ নাম সংকীর্তন করে আনন্দ পাচ্ছ আমিও যেন প্রভু আপনাদের সঙ্গে এইভাবে কীর্তন গাইতে গাইতে কীর্তন সমান করতে করতে আমার এই জন্মটা যেন এইভাবেই চলে যায় এইটুকুই আমার মনের চাওয়া পাওয়া তা মহাপ্রভু এমন করুণা করেছিলেন শ্রীবাসকে আজও শ্রীবাসে আঙ্গি নাই সেই সংকীর্তন আজও শ্রীবাসে আঙ্গি নাই মহাপ্রভু নিত্য স্মরণ করছেন নিত্য নাম সংকীর্তন করছেন যিনি জনজননী ভগবান সংকীর্তন পিতা যিনি হলেন আমাদের জগৎ পিতা অতীতে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতেও থাকবেন ঘরের ঠাকুরকে আমরা ভুলে গিয়ে বাইরের দেশের ঠাকুরকে গিয়ে ভজলে হবে আগে নিজের ঘরের ঠাকুরকে ভালোবাসো রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছিলেন যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ যে হেয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির মানে চোখ মিলেছি ভিতর মানে চাই আমার নিজের হৃদয় মন্দিরে তিনি লুকিয়েছেন দেখতে আমি পাচ্ছি না আমার জন্য আমার ঘরের মানুষটা কত কাঁদছে কত চিন্তা করছে একবার ভেবে দেখুন নিজের সংসারটা দিয়ে আমার ঘরে নিজের স্ত্রী আমার জন্য কত ভাবছে আমার নিজের স্বামীটা আমার জন্য কত ভাবছে হরির নাম সকলে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক
কেউ হাত তুলে বলতে পারবে যে আমার জ্বালা নাই জ্বালা কার কম বেশি আছে অর্থ থাকলেও জ্বালা অর্থ না থাকলেও জ্বালা বিষয় থাকলেও জ্বালা বিষয় না থাকলেও জ্বালা ব্যাধি থাকলেও জ্বালা যে আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক জ্বালা দৈবিক যন্ত্রণা কেমন মনে করুন কীর্তন শুনছেন এখানে হঠাৎ ঝড় বৃষ্টি হলো কীর্তন শোনাটা বন্ধ হয়ে গেল দৈবিক ঘটনা হঠাৎ ঝড় বৃষ্টি সাইক্লোন এসে স্যান্ডেল ম্যান্ডেল ভেঙে দিয়ে চলে গেল এটা দৈবিক যন্ত্রণা তাহলে মনের সুখটা হলো আদি ভৌতিক যন্ত্রণা কোনটা ভৌতিক অপরের যন্ত্রণা নিজেকে বোধ করা আমার তো জ্বালা আছে আমার তার যন্ত্রণা মানে আমার নিজের সংসারে জ্বালা আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি ছেলেটাকে বিয়ে দিয়েছি তার যন্ত্রণাটাও আমাকে ভোগ করতে হয়েছে এই জ্বালাগুলো এখন প্রত্যেকটি সময় এই ভৌতিক যন্ত্রণা আছে আমি নিজের সংসারে সব যন্ত্রণা পাচ্ছি তার মধ্যে মেয়েটাকে বিয়ে দিয়ে সুখে নেই ছেলেটাকে বিয়ে দিয়ে সুখে নেই পাড়া প্রতিবেশীর জন্য সুখে নেই তাহলে অপরের যন্ত্রণা হলে ভৌতিক যন্ত্রণা আর আধ্যাত্মিক জ্বালা যেটা নিজের ব্যক্তিগত জ্বালা কারো ব্যাধি কারো চিন্তা কারো সংসারে অশান্তি এই আধ্যাত্মিক যন্ত্রণা কিন্তু মহাপ্রভু বললেন শোনো এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার কারণ একটাই মুক্তি তোমরা পাবে কিসে জানো একমাত্র আমার দেওয়া যে হরি নাম একমাত্র ভক্ত সঙ্গ যদি তোমরা করতে পারো আর নামের মালাটা গ্রহণ করতে পারো তবে এর মতো শান্তি কিছু নাই সেখানে স্মরণে থাকবে সদাশনী
Oh,
ليك